আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে নাস্তার রেসিপি শেয়ার করবো যেটা ব্রেকফাস্টেও খাওয়া যাবে লাঞ্চেও খাওয়া যাবে এবং খুব ঝটপট তৈরি হয়ে যায় জাস্ট একদম রানি একটা ডো তৈরি করে এবং সেটাকে তাওয়া দিয়ে ফ্ল্যাট করে সেঁকে নিলেই হয়ে যাবে একদম রুটির মতো কিন্তু প্লেন ডো দিয়ে তৈরি করা হয় এবং খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো চলুন স্টার্ট করে ফেলি এখানে আমি নিয়ে নিছি চালের আটা এটাকে আমি স্ট্রেন করে নিয়েছিলাম ভালোভাবে তার সাথে আমি নিয়েছি ময়দা এটাকেও স্ট্রেন করে নিয়েছি আমি নিয়েছি দুটো ডিম আপনার দুটো মিডিয়াম সাইজেরও ইউজ করতে পারেন নিয়েছি চিনি এর সাথে আমি নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল এবং নিয়েছি পাউডার দুধ এটা যে কোনো ব্র্যান্ডের ইউজ করা যেতে পারে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো ডিম তার সাথে দিয়ে দিচ্ছি চিনিটা এবং এরপরে দিয়ে দিচ্ছি সাদা তেল এই সবটাকে খুব ভালোভাবে উইস্ক করে নেবো এবং যতক্ষণ না ডিমটা একদম ফ্লাপি হচ্ছে ততক্ষণ অবধি উইস্ক করে নেব তাহলে কিন্তু যেটা আমরা তৈরি করছি এই নাস্তাটা এটা কিন্তু খুবই সফট হয় এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চালের আটা তারপরে দিয়ে দিচ্ছি পাউডার দুধ এবং তারপর এরপরে আমি দিয়ে দিচ্ছি ময়দা আপনারা কিন্তু আটাও ইউজ করতে পারেন গমের আটা বাট ময়দা দিলে টেস্টটা বেশি সুন্দর আসে এগুলোকে একসাথে আমি মিক্সড করে নিয়েছি দেখুন মিক্সড করার পর এরকম কনসিস্টেন্সিটা এসছে এখানে অনেকটাই পানি দরকার আমি এটাতে অল্প অল্প করে পানি অ্যাড করে মিশিয়ে নেব এবং যতক্ষণ না এইরকম ফ্লোয়িং কনসিস্টেন্সি আসে ততক্ষণ অব্দি অ্যাড করবো আমার এক কাপের মতো পানি লেগেছে এরকম কনসিস্টেন্সি আনতে ব্যাটারটা একদম রেডি এটাকে রেস্ট দেওয়ার কোনো দরকার নেই চলে যাচ্ছি আমরা প্রিপারেশানে হয়ে গেছে এবার আমরা কুক করে নিই তার জন্য একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এবং আমি একটা মেজারিং কাপ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে প্রত্যেকটা সাইজটা সুন্দর হয় বাট এটা অপশনাল তাওয়াটাকে কিন্তু আমি খুব জোরালো গরম করে তাহলে কিন্তু এটা স্প্রেড আউট হবে না এক জায়গাতেই বসে যাবে তাওয়াটা হালকা গরম হলে আমি সেটাকে দিয়ে পুরো তাওয়াতে স্প্রেড আউট করে নিয়েছি এবং এটা একটা সাইড হয়ে গেলে এটাকে আমি টার্ন করে দিচ্ছি এভাবে করে আমি দুটো সাইডই এটাকে মিডিয়াম হাই হিটে ভেজে নেব এরপর আমি লাস্টে এটাকে ফোল্ড করে নিচ্ছি আপনারা কিন্তু পার্টি সাপটার মতো করে রোলও করে নিতে পারেন আমি এইভাবে করে ফোল্ড করে নিচ্ছি দেখুন আমাদের একদম লিকুইড ডো দিয়ে একটা স্ন্যাক কিন্তু রেডি হয়ে গেল এটা কিন্তু শুধু শুধুই খেয়ে ফেলা যায় এতটাই টেস্টি হয় আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং